রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে দুদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। আজ সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ এম এ আব্দুল আলী মঞ্চে শাসক মোহাম্মদ মিজান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন। এর আগে সকালে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ এম এ আব্দুল আলী মঞ্চে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক মেলার স্থলে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন। 2020 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার এমন উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় দেশের অন্যান্য এলাকার ন্যায় জেলা প্রশাসন এই ডিজিটাল মেলার আয়োজন করে। এবারের মেলায় জেলার স্থানীয় উদ্ভাবন সমূহ প্রদর্শিত হচ্ছে। উদ্ভাবনী আইডিয়া নিয়ে দুপুর 2:30টায় আয়োজন করা হয়েছে উদ্ভাবনী অলিম্পিয়াড। মেলায় 49টি স্টল অংশ নিয়েছে। ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে অনলাইন প্রতিযোগিতা আগামী 30 নভেম্বর রাত 8টা থেকে 9টার মধ্যে যে কোনো সময় 20 মিনিট ইনোভেশন কুইজ a2i.gov.bd এ ওয়েবসাইটে অনলাইনে অনুষ্ঠিত হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সোমবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।